কংগ্রেস ছাড়লেন গৌরী শঙ্কর রায়। দীর্ঘদিন ধরে তেলিয়া মোড়াতে যারা কংগ্রেসকে আগলে রেখেছিলেন, যারা ঘোর দিনেও কংগ্রেসের পতাকা কাঁধে তুলে নিয়ে রাজনীতির লড়াইয়ের ময়দানে ছিলেন, তাদের মধ্যে অন্যতম গৌরী শঙ্কর রায়। এবার কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি। ভারতীয় জনতা পার্টির 28 তেলিয়া মোড়া মণ্ডলের উদ্যোগে শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সভায় কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন গৌরী শঙ্কর রায়। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ তেলিয়ামুড়া মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা সম্মিলিতভাবে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাকে দলে বরণ করে নেন। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, বর্তমান সময়ে গোটা দেশে সাধারণ মানুষ বুঝতে পেরেছে পরিবারবাদের পৃষ্ঠপোষক কংগ্রেস দিশাহীন। এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে, সেদিকে খেয়াল রেখে গোটা রাজ্য তথা গোটা দেশে বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগদান অব্যাহত। দেখুন, তিন রাজ্যের নির্বাচন অলরেডি দেখিয়ে দিয়েছে INDI এর জোট ভারতবাসীর মনে কোনো ছাপ ফেলতে পারেনি। মোদীজি 2014 সাল থেকে ভারতবর্ষের যেভাবে উন্নয়ন করছে, ভারতের বিকাশ যেভাবে চলছে, যারা রাজনীতিপ্রিয় মানুষ তারা দেখছেন যে এত স্বচ্ছ রাজনীতি, এত স্বচ্ছ প্রশাসন ভারতবর্ষের মানুষ এর আগে দেখেননি। আজকে কংগ্রেসের প্রবাদ প্রতিম নেতা আমাদের গৌরী শঙ্কর রায় দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেসের হয়ে তিনি 2013 সালে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তেলিয়ামুড়া মণ্ডল থেকে। আমরা দীর্ঘদিন তার সাথে সম্পর্কে ছিলাম, আমার বন্ধু তিনি। আমাদের বন্ধুত্বে কোনো ফাঁক ছিল না। শেষ পর্যন্ত আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি মনস্থির করেছেন ভারতের জাতীয় কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির আদর্শকে তিনি গ্রহণ করবেন। তিনিও পরিবারবাদের বিরুদ্ধে এবং তিনিও চান একটা সুষ্ঠু রাজনীতি হোক তেলিয়ামুড়া সহ সমগ্র ত্রিপুরার, বিকাশ হোক ত্রিপুরার। তাই তিনি আমাদের সঙ্গে সামিল হয়েছেন। ত্রিপুরাকে একটা উন্নত ত্রিপুরা, একটা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে তিনি আমাদের সঙ্গী হয়েছেন। আমরা তাকে বরণ করে নিয়েছি আজকে তেলিয়ামুড়া মণ্ডলে, মণ্ডলের সমস্ত সহসভাপতি। গৌরী শঙ্কর রায়ের মতো একজন কংগ্রেস নেতার বিজেপি দলে যোগদান আগামী দিনে কংগ্রেস দলের দৃষ্টিকোণ থেকে কতটা ক্ষতি হবে তা সময় বলবে। তবে এই সময়ে দাঁড়িয়ে কংগ্রেস দলের একজন বিজয়ী প্রার্থীর বিজেপি দলে যোগদান নিঃসন্দেহে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করবে বলে অভিমত অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।